মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মোদি জিলের শাপলা চত্বরে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালাচ্ছে এবং যেমনটি এখানে এসে আমরা জেনেছি যে দুপুর একটার সময় তারা তাদের এখানে যে সড়ক অবরোধ, সে অবরোধের কাজটি করে এবং নটরডেম সহ তিনটি কলেজ এখানে জড়ো হয়েছে এবং তাদের আন্দোলন চালাচ্ছে। যতটুকু আমি আন্দোলনকারীদের তরফ থেকে আর কি জানতে পেরেছি, দর্শক আপনি জেনে থাকবেন যে কোটা আন্দোলন নিয়ে সারা দেশে বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। শুধু যে ঢাকা শহর সেটা নয়, ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলা শহরগুলোতে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তাল অবস্থা বিরাজ করছে এবং ঢাকা শহরে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো আসলে কোটা আন্দোলনকারীরা দখল করে নিয়েছে এবং যেমনটি এর আগে তারা করেছে সড়ক অবরোধের কাজ, সেই অবরোধের কাজটি করছে এবং এর আগে যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, এখন কিন্তু কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং যে ধরনের হামলার শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছে সেই হামলার পরে কিন্তু এখন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং কোটার বিরোধিতা করছে এবং আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করছে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোটা আন্দোলনকারীরা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তারা এখানে তাদের অবস্থান নিয়েছে। সারা দেশে বেশ উত্তাল পরিস্থিতি এবং গতকাল যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা শহরে, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের যে আন্দোলন, তাদের যে দমন এবং নিপীড়ন সেটা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং এরপরে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা দমে যায়নি, বরং তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেছে। ভাই, আপনাদের আন্দোলনটা শুরু হয়েছে কবে, মানে আজকে? আজকে আমাদের জানিয়েছে, তো আমরা মনে করছি যে এটা অন্যায়, অন্যের বিরুদ্ধে আমাদের দান হচ্ছে, এর জন্য আমরা এখানে আজকে একসাথে সবাই। কোটা আন্দোলন ওরা তো একটা ধরেন বিভিন্ন ধরনের কর্মসূচি করছে বা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছে, তো ভাই আপনারা কি কোটা আন্দোলনকারীদের যে তারা যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচির সাথে আসছেন কিনা? কোটা আন্দোলনকারীদের সাথে যেমনটি জানলেন যে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হামলা এবং হামলার শিকার হয়েছেন তাই তাদের প্রতি একাত্মতা ঘোষণা করে এখানে তারা এসেছেন।